10.1 ইন্টিগ্রেশন লাইভ ক্লাস 1 ইন্টিগ্রেশন লাইভ 1 ওকে ইন্টিগ্রেশনের প্রথম কনসেপ্ট যেটা সেটা হচ্ছে আমি একটু বলি যে ক্যালকুলাস এই পার্টে দুইটা অংশ একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন ওকে আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন আচ্ছা তো ডিফারেন্সিয়েশনে বাংলায় বলে অন্তরীকরণ অনেকে বাংলা টার্ম নিয়ে সমস্যা পড়ে ইন্টিগ্রেশনে বাংলায় বলে যোগজীকরণ খাতা কলম নাও দ্রুত আমরা একটা লেকচার কন্টেন্ট শুরু করে দিচ্ছি তো ফার্স্ট অফ অল খুব সহজভাবে যদি আমরা ব্যাখ্যা দিই যে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন বা অন্তরীকরণ বা যোগজীকরণ যোগজীকরণ বা ব্যবকলনও বলা হয় বা অন্তরজ নির্ণয় বলা হয় ডিফারেন্সিয়েশনের কেসে সো এটার মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কী সেটা যদি দেখতে চাই একটু আমরা এইটুকু ফার্স্টলি একটু কথা বলি ওকে এটা একটু উপরে উঠাই ওকে সো তো এখানে কনসেপ্টটা খুব সহজ করে আমি বলি যে ধরো একটা কাঁচের গ্লাস সবচেয়ে সহজ এক্সাম্পল যেটা দিই কাঁচের গ্লাস হাতে নিলা হাতে নেওয়ার পর হাত থেকে তুমি ফেলে দিলা ফেলে দেওয়া মানে কি ডিরেক্টলি পাকায় মানে নিচে পড়ে গেলে অটোমেটিক্যালি গ্লাসটা ভেঙে যাবে এই যে ভাঙার প্রসেস এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ভাঙ্গা ওকে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ভাঙ্গা আর তারপর ওই কাঁচের গ্লাসের পার্টিকেলগুলোকে অ্যাড করে একটা নতুন গ্লাস তৈরি করলা সেই গ্লাসটাকে বলতেছি আমরা মানে সেই গড়ার প্রসেসটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অর্থাৎ আর সহজ করে বললে যখন কলেজে যাচ্ছ এখন তো যাচ্ছ না অবশ্য তো কোনো কোচিংয়ে আসলা বা নতুন কোনো একটা মানুষের সাথে তোমার ফ্রেন্ডশিপ হচ্ছে সো এই ফ্রেন্ডশিপ হওয়ার যে প্রসেসটা মানে হচ্ছে এটাকে বলতেছি আমরা ইন্টিগ্রেশন আর কোনো কারণে ওই ফ্রেন্ডশিপটা ভেঙে গেল সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং তুমি যদি চারপাশে তাকাও এই একটা ঘটনা কিন্তু ঘটে যে ডিফারেন্সিয়েশন ঘটে আর না হলে ইন্টিগ্রেশন ঘটে অর্থাৎ কোনো কিছু ভাঙে না হলে কোনো কিছু গড়ে অর্থাৎ ওইটা একটা গান ছিল না যে নদীর একুল ভাঙে তো ওকুল গড়ে অর্থাৎ নদীর একুলে কী হয় ডিফারেন্সিয়েশন হয় তখন ওকুলে ইন্টিগ্রেশন হয় কথাগুলো মিলতেছে বল খুব সহজ করে ব্যাপারগুলোকে আমরা প্রেজেন্ট করতে পারি আচ্ছা তো এই হচ্ছে ভাঙ্গা করা বা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে কথা এবং তুমি এটাও খেয়াল করবা যে তোমাদের এখন তোমার যে ক্লোজ ফ্রেন্ড সার্কেল আছে এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে গড়ার জন্যে এমন একটা টার্ম এটার জন্যে ভাঙ্গাটা আবশ্যক থাকে অর্থাৎ নতুন কারোর সাথে যখন তোমার ফ্রেন্ডশিপ হয় দেখা যায় আগের ফ্রেন্ড সার্কেলদের সাথে বা আগের ওই ক্যাটাগরির ফ্রেন্ডসদের সাথে কী হয় না ওই পরিমাণ যোগাযোগ হয় না অটোমেটিক নতুন বন্ডিংয়ের কেসে আগের বন্ডগুলো ভাঙার প্রয়োজনীয়তা অনেক বেশি পরিমাণে থাকে যেটা কেমিস্ট্রি ভাষায় ভালো করে বোঝানো যায় তাই না যে কোনো একটা বন্ড ভাঙার ফলে নতুন বন্ড ক্রিয়েট হওয়ার সুযোগ হয় সো ভাঙ্গা এবং গড়া পরস্পরের সাথে লিঙ্কড এবং সেই কেসে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পরস্পরের সাথে লিঙ্কড এবং এই জন্যে এই দুটাকে একত্রে আমরা ক্যালকুলাস এই কথাটাকে বলছি যে ক্যালকুলাসে বাংলা নুড়ি পাথর বলে হ্যাঁ আচ্ছা এরপর সেকেন্ড কথা হচ্ছে যোগজীকরণ এটা কিন্তু আসলে একটা মানে সহজ কনসেপ্ট চিন্তা করলে এরকমভাবে ধরতে পারো যে তুমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করতেছো হ্যাঁ তো এটা কিন্তু বললেই হয়ে যায় না ক্লোজ ফ্রেন্ড কিন্তু হঠাৎ করে একদিনের মধ্যে হয়ে যায় না হয় বলো সো ক্লোজ ফ্রেন্ড হওয়ার জন্য তোমাকে অনেক দিন পর্যন্ত ওয়েট করা লাগে তাই না কারোর সাথে তুমি রিলেশনশিপ করবা অথবা ফ্যামিলিগত কোনো একটা তোমার বিয়ে শাদী হচ্ছে ওকে ধরো তো সেই কেসে কিন্তু প্রচুর হচ্ছে কী করার মধ্যে যাওয়া লাগে ফর্মালিটিজের মধ্যে যাওয়া লাগে প্রচুর রুলসের মধ্যে দিয়ে যাওয়া লাগে সো ইন্টিগ্রেশন করার কেসে কিন্তু সেম কথা যে প্রচুর নিয়ম কানুনের মধ্যে গিয়ে তারপর তোমার ওই ফাইনালি ইন্টিগ্রেট করা ইন্টিগ্রেশন করার যে রেজাল্ট বা করতেছি এটাকে বলতেছি আমরা ইন্টিগ্রেট করা হ্যাঁ যে ডাউন ফর্মে আচ্ছা তো ইন্টিগ্রেট করার কেসে কিন্তু অনেক ফর্মালিটিজ বা অনেক রেস্ট্রিকশন বা অনেক রুলসের মধ্যে দিয়ে যাওয়া লাগে আর তারপর কী হলো যে কারোর সাথে একটা ভালো ফ্রেন্ডশিপে ছিলা ভালো একটা রিলেশনশিপে ছিলা ধুম করে কোনো না কোনো কারণে মনোমালিন্য হলো তার কাছে তাকে তো আমার ভালো লাগতেছে না শেষ তোমার সাথে আর কথা বলি না যাও ব্রেকআপ বা বাদ যাও গা তোমার তুমি যাও আমার কথায় আমি আছি যাও তোমার সাথে আমি কথা বলতেছি না তো এই যে কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে সো ভাঙ্গা যেটাকে আমরা বলতেছি ডিফারেন্সিয়েশন সেটার জন্য কিন্তু বেশি টাইম লাগে না ধুমধাম করে ফেলা যায় অ্যান্ড ধুমধাম করে ফেলা যাওয়াটা কিন্তু সহজ একদিক দিয়ে অ্যান্ড সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন প্রসেসটা আসলে সহজ এবং অঙ্কগুলো সহজ ছিল কিন্তু ইন্টিগ্রেশন কোনো একটা জিনিস তৈরি করতেছো এটা আসলে সহজ কাজ না এটা একটু ডিফিকাল্ট টাস্ক এবং এটার জন্য বিভিন্ন রুলসের মধ্যে দিয়ে যাওয়া লাগে অর্থাৎ আমরা এখানে যে রেজাল্টটা বা ক্যালকুলেশনস বা যে ম্যাথসগুলো করবো ইন্টিগ্রেশন চ্যাপ্টারে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে অনেক 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 নিয়ম কানুন ফলো করতে হবে রেস্ট্রিকশন বা হচ্ছে ফর্মালিটিস ফলো করতে হবে এই ইন্টিগ্রেশনের ম্যাথসগুলো করার জন্যে আশা করি কথাগুলো ক্লিয়ার যে এই পর্যন্ত যা যা কথা বলেছি একটু আমাকে বলো ওকে সো
এখানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস বললাম, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ভাঙা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে গড়া, একটা আরেকটা রিভার্স প্রসেস। ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, একটা আরেকটার রিভার্স প্রসেস বলতে পারি। এই কথা নিয়ে তো কোনো কনফিউশন নেই, এবং এই দুটো ক্যালকুলাসের অন্তর্ভুক্ত, তাই তো? ক্যালকুলাসকে দুইটা পার্টসে ভাগ করলে এই জিনিসটা আসে। এইটুকু পর্যন্ত কথা সবার কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। যদি কঠিন একটা টপিক, সহজ থেকে শুরু করে কঠিন কঠিন কনসেপ্টগুলোতে আমরা আস্তে আস্তে যাবো। এবং 10.1 কেতাবউদ্দিন স্যার রেফারেন্স বুক হচ্ছে কে বলো? রেফারেন্স বুক হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বই। এই বইটা আমরা হচ্ছে ফলো করবো, হ্যাঁ, কেতাবউদ্দিন স্যার। ওকে, আচ্ছা, এবং বলে রাখা ভালো যে এই যে কোর্সটা আমরা এখন ক্লাস নিচ্ছি, এই কোর্সের আন্ডারে যে ক্লাসগুলো এখন যাচ্ছে, এই ক্লাসগুলো হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের, ওকে, বা ফার্স্ট ইয়ার যেটাই বলো না কেন, বলে রাখা ভালো, আমি অ্যাড করে দিই, সংযুক্ত করে দিই, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে, ডিটেলস রিভিশন, মানে ডিটেলস শর্ট সিলেবাসের উপর ডিটেলস কোর্সে যে ব্যাচটা শুরু হচ্ছে, তাদের ফার্স্ট ক্লাস হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাদের প্রথম ক্লাস হচ্ছে ইন্টিগ্রেশন, এটা আমরা অ্যানাউন্স করেছিলাম, এবং আজকে লাইভের ক্যাপশনও দেওয়া আছে যে যারা হচ্ছে ডিফারেন্ট কী হয় যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস আছো, আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছ, বেশ ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ, ভালোভাবে জিনিসগুলো শিখতে চাচ্ছ, তাদের জন্য অপিনিয়ন হচ্ছে কি, তাদের জন্য অপিনিয়ন হচ্ছে তোমরা এই ক্লাসটাতে, মানে ক্যাপশনের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে তুমি সেকেন্ড ইয়ারের আমাদের যে ডিটেলস কোর্সটা সেটার জন্য তুমি জয়েন করে ফেলতে পারো। আর ফার্স্ট ইয়ারে যারা আছে তাদেরও সেম কথা, ইন্টিগ্রেশন তো লাগবে, ইন্টিগ্রেশন কোর্সে আলাদা করে ভর্তি হতে পারবে, নাম্বারে কল দিয়ে ডিটেলস জেনে নিলে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে, আছে অনেক স্টুডেন্টস এখানে আছে, এই যে এই হচ্ছে আমাদের ইনফো। আর এটা ডিটেলস কোথায় পাবে সেটা একটু বলে দিই, দেখো। আচ্ছা, আমাদের কিন্তু আরেকটা জিনিস আসতেছে, হ্যাঁ, 10 মিনিট থেকে আমাদের একটা পকেট বুক বের হচ্ছে ম্যাথের শর্টকাটের উপরে, আর অনেক কনসেপ্ট ওখানে অ্যাড করা, খুব চমৎকার একটা জিনিস তোমাদের জন্য আসছে। আচ্ছা, সেটা তোমরা ইনশাল্লাহ পাবে। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এই টপিক থেকে লাইনটা ঘুরে আসি। ওকে, হ্যাঁ, এই দেখো ব্যাচ 21, হ্যাঁ, এই যে অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচ 21, #ব্যাচ21 সার্চ দিলে ব্যাচ 21 আমাদের ডিটেলস ফরম্যাটটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এটা দিয়ে আর কথা না বাড়াই, আমরা এবার পড়ায় আবার ফেরত আসি। তো পড়ার ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের কেসে দেখো, একটা ফাংশন f(x), হ্যাঁ, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করে তুমি যদি বরাতের f(x) পাও, তাহলে সেই বড়াতের f(x)কে ইন্টিগ্রেশন করে ছোটাতের f(x) আসবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের প্রথম কনসেপ্ট। হ্যাঁ, একটা ফাংশন ছোটাতের f(x), এটাকে ডিফারেন্সিয়েট করে যদি বড়াতের f(x) আসে, মানে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে অন্য একটা ফাংশন আসতেছে, বড়াতে ছোটাতে এটা না আসলে, হ্যাঁ, তো তারপর সেটাকে তাহলে ইন্টিগ্রেট করলে আবার আগের অবস্থায় ফেরত আসবে। এটাই হচ্ছে ভাঙা এবং গড়ার কেস। এখন এখানে ব্যাপারটাকে আরও কীভাবে ফিল করা যায়, এবং ইন্টিগ্রেশন বলতে আলাদা একটা ব্যাপার আছে, একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই এরিয়া। হ্যাঁ, যে ইন্টিগ্রেশন বলতে একটা ক্ষেত্রফল বোঝায়, কোনো একটা অংশের ক্ষেত্রফলকে ইন্ডিকেট করে। কী ইন্ডিকেট করে, কোনটাকে ইন্ডিকেট করে? ইন্টিগ্রেশন কোনো একটা অংশের একটা রিজিয়ন, বাউন্ডেড রিজিয়নকে, আসলে আবদ্ধ ক্ষেত্রকে আসলে নির্দেশ করে। সেটা আসলে কী, এই কথাটা অনেকের কাছে ক্লিয়ার থাকে না, এবং এখান থেকে আমরা ইন্টিগ্রেশন যে সিম্বল, যে ইন্টিগ্রেশন অফ সামথিং অফ d(x), ওকে, dx, এক্স এর সাপেক্ষে করা হয়, এটার ব্যাপারটা আসলে কীভাবে আসে, অনেকে এই স্ট্রাকচারটাও বুঝে না। আমি সেটার জন্য, এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল, যেটা হচ্ছে সামেশানের s থেকে আসে, ওকে, সামেশানের s থেকে আসে ইন্টিগ্রেশনের সিম্বল, এবং সামথিং একটা ফাংশন দিবে, তারপর dx, এক্স এর একটা ফাংশন দিলে dx থাকে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এটা কীভাবে আসে সেটা নিয়ে কিছু কথাবার্তা আমরা এখন বলবো, এইটুকু কথা নিয়ে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, ইন্টিগ্রেশন হচ্ছে একটা এরিয়া নির্দেশ করে, এবং এই এরিয়ার কেসে পরবর্তী যে ব্যাপারটা এখানে ঘটে, ওকে, পরবর্তী যে ব্যাপারটা ঘটে, দেখো আমি একটা কার্ভ এরিয়ার কথা বলি, তো এটা হচ্ছে একটা কার্ভড এরিয়া, তো এই কার্ভড রেখায়, এটা হচ্ছে কার্ভড লাইন, এবং এই কার্ভ লাইনের হচ্ছে যেটুকু অঞ্চল সে হচ্ছে বাউন্ডেড করে রাখে, বদ্ধ করে রাখে, সেটুকুর আমি ক্ষেত্রফল বের করবো, যেখান থেকে এই পর্যন্ত এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল বের করবো। এটা লাইক ধরো, এটা হচ্ছে y = f(x), একটা ফাংশনের গ্রাফ, হ্যাঁ, একটা কার্ভ ফাংশনের গ্রাফ, এটা ক্ষেত্রফল বের করবো। সো ক্ষেত্রফল বের করার জন্য সূত্র কিন্তু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সো আমরা এটাকে যে কাজটা করবো, যে অনেকগুলো প্রস্থের সেগমেন্টে ভাগ করব, একটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, ওকে, আমি এটাকে হচ্ছে, আচ্ছা, আরেকটু কার্ভ নেই, হ্যাঁ, আরেকটু কার্ভ নেই, তাহলে ভালো হয়, ওকে, দাঁড়াও, আরেকটু কার্ভ নেই, তাহলে তোমাদের হয়তো বুঝতে আরেকটু সহজ হবে, ওকে, দাঁড়াও,
ওকে, এরকম একটা কারণ নিলাম। হ্যাঁ আচ্ছা, এটা বুঝতে আরেকটু বুঝতে হয়তো সহজ হবে। দেখো আসি তো এখানে, তাহলে দেখো এই যে এইটুকু আসলো, তারপর এইটুকু নিলা, তারপর এখানে এই যে অনেকগুলো সেগমেন্ট তুমি করলা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে X1, X2, X3, ডট 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 XN পর্যন্ত তুমি সেগমেন্ট করলা। আচ্ছা, আর প্রত্যেকটারই উইথ নিলা ডেলেক্স, প্রত্যেকটারই ব্যাস আমাদের প্রস্থ নিলা ডেলেক্স। ওকে, প্রত্যেকটারই প্রস্থ ডেলেক্স, মানে সমান প্রস্থর কন্ডিশনে তুমি এটা করলা। তো এখন এখানে লক্ষ্য করো যে প্রথম যে এরিয়াটা তুমি বের করবা, এটা যদি তুমি নাও, দৈর্ঘ্য হচ্ছে আমাদের ধরো যে এইটুকু, ওকে, এখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু, সেটাকে তুমি যদি Y1 ধরো, ঠিক আছে, সেই Y1 দৈর্ঘ্যটা Y1, সেটা হচ্ছে f(x1) তুমি আসবে x1-এর জন্যে। সেকেন্ড কেসে দৈর্ঘ্য যদি তুমি পরেরটা কথা যদি বলি, এই যে সেকেন্ডটার কেসে ক্ষেত্রফল, এই যে এখানে এটা যদি তুমি এটা ধরো, তাহলে এর ক্ষেত্রে y2 = f(x2). থার্ডটার কেসে তুমি যদি এটা বের করতে চাও, ওকে, এইটার কেসে y3 = f(x3). তাহলে দেখো একটু, বা ফোর্থটার কেসে এখানে আবার দেখো, এইটা হচ্ছে y4 = f(x), একটু কমপ্লিকেটেড লাগবে, বাট আমি খুব সহজ, যতটুকু সহজ করে বলা যায় ততটুকু সহজ করে আমি বলতেছি। দেখো তো এইখানে প্রথমটার যে এরিয়াটা তুমি এখানে বের করলা, লক্ষ্য করো প্রথমটার এরিয়ার কেসে এটা হচ্ছে প্রথমটার এরিয়া। হ্যাঁ, প্রথমটার এরিয়া A1, প্রথমটার এরিয়া A1, এবং প্রথমটার এরিয়ার কেসে দেখো কার্ভের থেকে বাইরের একটা অংশ অ্যাড হয়েছে। দ্বিতীয়টার এরিয়া A2, এরিয়া A2, এটা দেখো কার্ভের থেকে সামান্য একটা অংশ অ্যাড হয়েছে। তৃতীয়টার এরিয়া কিন্তু ধরো A3, এটাকে কিন্তু কার্ভের একটা অংশ বাদ হয়ে গেছে। চতুর্থটার এরিয়া A4 যদি বলো, সেখানে কার্ভের একটা অংশ বাদ হয়ে গেছে। তাহলে তুমি এখানে চিন্তা করে দেখো যে এই কেসে অলরেডি কিছু অংশ বাদ হচ্ছে, কিছু অংশ অ্যাড হচ্ছে, এভাবে একটা অ্যাপ্রক্সিমেট এরিয়া আসলে বের করা যাবে, অ্যাকুরেট এরিয়া না। এখানকার যে তুমি যদি এরিয়াটা বের করতে চাও, টোটাল এরিয়া, সেটা হবে অ্যাপ্রক্সিমেট এরিয়া, অ্যাপ্রক্সিমেট যে A1 + A2 + A3 + ডট ডট আপ টু এই যে XN পর্যন্ত, AN পর্যন্ত। হ্যাঁ, কনসেপ্টটা দেখো, আমি আসলে কনসেপ্টটা কী ব্যাখ্যা দিচ্ছি, অনেকে কনফিউজড আসলে এইখানের এই জিনিসটা আসলে কীভাবে ম্যাথসে আসছে, অনেকে কনফিউজড বুঝতেছে না বা কোন মানে কঠিন মনে হচ্ছে, কারণ প্রথম অংশটুকু একটু ডিফিকাল্ট বোঝানো। এই সিম্বলটা আসলে কীভাবে আসছে সেটার একটা বেসিক প্রুফের স্টাইলটা তোমাদের সাথে আমরা ডিসকাস করতেছি, কারণ ইন্টিগ্রেশন একটা কী নির্দেশ করে, একটা বদ্ধ অঞ্চলে ক্ষেত্রফল নির্দেশ করে। তো সেই ক্ষেত্রফল নির্দেশ করা যেহেতু, সেক্ষেত্রে এখানে ঘটনা কী ঘটে সেটা একটু দেখো। তো এই কেসে এখানে পরের লাইনে হচ্ছে আমাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো দৈর্ঘ্য হচ্ছে আমাদের f(x1), প্রস্থ হচ্ছে ডেলেক্স, পরেরটা হচ্ছে f(x2), প্রস্থ হচ্ছে ডেলেক্স, থার্ডটা হচ্ছে f(x3), দেন f(x1), তারপর হচ্ছে f(x2), দেন f(x3), তার প্রস্থ হচ্ছে x3 ডেলেক্স। তো তাহলে এখানে তুমি এভাবে লিখতে পারবা যে f(x1) ডেলেক্স, সকল ডেলেক্স কমন নিয়ে, প্লাস f(x2) প্লাস f(x3), ওকে, প্লাস ডট 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 প্লাস f(xn), ওকে, ইনটু ডেলেক্স। তো সবগুলোর কেসে তোমার এরিয়াটা তোমার কাছে মোটামুটি চলে আসবে, ঠিক আছে। তো এই লাইনটাকে আমি লিখতে পারলাম, এবং এখানে লেখার পর এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে তোমরা 9th-এ শিখে আসছো, সামেশনের একটা কনসেপ্ট শিখে আসছো, এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে কীভাবে প্রেজেন্ট করে আমি এটা দেখাই, তাহলে এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই, তারপর আমি পরের কথায় যাবো। দেখো পরের কথায় যাবো, ভুল স্ক্রিনশট নিছি, ওকে, একটু ওয়েট করো, দেখো আমি একটু সামান্য উপর উঠে দিই যাতে নিচে আমি দুটো লাইন লিখতে পারি আরও। ওকে আচ্ছা, দেখা যাচ্ছে না, দেখা যাবে, সামান্য একটু উঠে দিলাম, একটু চাপাই দিলাম, ওকে। তারপর দেখো কথায় আসি, এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে এইভাবে সামেশন অফ আইয়ের ভ্যালু 1 থেকে n পর্যন্ত অফ f(xn) ইনটু ডেলেক্স এভাবে প্রেজেন্ট করে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে i = i এর মান 1 থেকে n পর্যন্ত। দেখো এই যে x এর মান 1 থেকে n পর্যন্ত, ও যে i এর মান এখানে xi লেখে, হ্যাঁ, xi অফ ডেলেক্স এভাবে লেখে। তো এই যে এক্সপ্রেশনটা আছে, এক্সপ্রেশনটা আমরা 9th-এ শিখছিলাম, এই এক্সপ্রেশনের মিনিং হচ্ছে i এর মান 1 থেকে n পর্যন্ত যাবে, সেভাবে যতগুলো ক্রিয়েট করা যায় সে ততগুলো f(x) আসবে, তার সে ডেলেক্স আসবে, সেটাই হচ্ছে উপরে লেখা হয়েছিল। এবং এই জিনিসটা কী করে, এই যে এখানে বদ্ধ অঞ্চলটার যে এরিয়া সেই অ্যাপ্রক্সিমেট এরিয়া নির্দেশ করে। তো ম্যাথমেটিক্স তো আসলে মানে অ্যাপ্রক্সিমেট বা কাছাকাছি ভ্যালু এর উপর ডিপেন্ডেন্ট না, এখানে অ্যাকুরেট ভ্যালু দরকার হয়। তো এই জায়গা থেকে অ্যাকুরেট ভ্যালু আমরা কীভাবে পাবো,
সেটার প্রসেসটা এখন আমি তোমাকে দেখাই, তারপর তোমার কাছে ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যখন একটা নির্দিষ্ট ডেলেক্স ব্যবধান নিয়ে অনেকগুলো এরিয়া মানে ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদ করে করে ক্ষেত্রফল বের করলাম, টোটালটা ক্ষেত্রফল আসলো, অ্যান্ড সেই ক্ষেত্রফলে দেখলাম যে এখানে অতিরিক্ত কিছু অংশ যোগ হয়েছে, আবার কিছু অংশ আমাদের থেকে বাদ হয়েছে, আবার কিছু অংশ যোগ হয়েছে। তো এখানে কিন্তু অ্যাকুরেট এরিয়াটা আসে নাই। তো তুমি এখানে একটু চিন্তা করে দেখো, এই জায়গাটাতে আমরা ডেলেক্সের মান যতটুকু ধরে প্রস্থচ্ছেদ করছিলাম সেটার ভ্যালু যদি কমায় দিই তাহলে কি ঘটনা ঘটে দেখো। সেটার ভ্যালু যদি কমায় দিই তাহলে দেখো, এই যে অঞ্চলটুকু এটাকে তুমি যদি, এই যে এই অঞ্চলটুকুকে তুমি যদি দুই ভাগে, এই যে একটা ভাগের জায়গায় এটাকে যদি তিন ভাগ করে ফেলো, ওকে, এটাকে যদি তুমি তিন ভাগ করে ফেলো, তিন ভাগ বা চার ভাগ করে ফেলো, তাহলে এবার যদি তুমি ক্ষেত্রফল বের করো, ওকে, তুমি অনেক, তোমরা অনেকেই এটা দেখতেছো না, আমি এটাকে একটু জুম করে দেখাই, দেখো, ওকে, তো একটা অংশ শুধু দেখাচ্ছি, হ্যাঁ একটা অংশ শুধু, এইটুকু অংশ দেখালাম। আচ্ছা, সো তারপর দেখো, এই যে এটা হচ্ছে এইটুকু অংশ দেখো, ওকে, এটা হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ বোর্ডের সুবিধা, দেখো এটা হচ্ছে, দেখো এইটুকু অংশকে আমি অনেক জুম করে তোমাদের কাছে দেখালাম। তো এখন লক্ষ্য করে দেখো, আগে তো এতটুকু অংশ বাদ গেছিলো, এইটুকু অংশ বাদ গেছিলো, এখন তুমি যখন এটাকে আরও সেগমেন্ট করে ফেলছো, সেগমেন্ট করে তুমি এখন যখন ক্ষেত্রফল বের করছো, তাহলে দেখো এখন এইটুকু অংশ এখানে বাদ হয়, এইটুকু অংশ, এইটুকু অংশ বাদ হয়, এখন এইটুকু পরিমাণ আগেরটার থেকে কম কি না। যখন সেগমেন্টের পরিমাণ তুমি বাড়াই ফেলছো, তখন এই যে এইটুকু অংশ, এইটুকু অংশ, এইটুকু অংশ আর এখানে এইটুকু অংশ, এই যে ছোটো ছোটো অল্প একটু করে অংশ বাদ যাচ্ছে, ক্ষেত্রফল আসতেছে না, আর এখানে অনেক বেশি পরিমাণ অংশ ক্ষেত্রফল চলে আসছে, তাহলে এখন ছোটো করার কারণে, প্রস্থচ্ছেদটা ছোটো করার কারণে ক্ষেত্রফলটাকে আরেকটু কারেক্ট আসতেছে না, অবশ্যই কারেক্ট আসছে। এখন এই জায়গাটাতে আরেকটু কথা দেখো, এই জায়গাটাতে তুমি যদি এরকম করতে পারো যে এই জায়গার প্রস্থচ্ছেদটা আরও ছোটো করে ফেলবা, প্রস্থচ্ছেদটা আরও ছোটো করে ফেলবা, যদি এরকম চিন্তা করো, প্রস্থচ্ছেদটা আরও ছোটো করে ফেলতেছি, তখন কি, তখন হচ্ছে এখানকার যে জায়গাটুকু, এই জায়গার পরিমাণ আরও কমে যাবে, অর্থাৎ তখন মাঝখানে ক্ষেত্রফলের পরিমাণ মানে ক্ষেত্রফল ভুল আসার চান্স আরও কমে যাবে, কারেক্ট আসার চান্স আরও বেড়ে যাবে। এই একটা কথাই আমরা বলতেছি। সো সেক্ষেত্রে যখন তুমি প্রস্থচ্ছেদের পরিমাণ কমাইতে কমাইতে, দেখো কমানোর কারণে ক্ষেত্রফলটা কারেক্ট বেশি আসে, যত চিকন প্রস্থচ্ছেদ নেই তত হচ্ছে মোটা দাগের পরিমাণ, বাইরের কাটা জাগার পরিমাণ কমে যাচ্ছে। সো যত চিকন প্রস্থচ্ছেদ নিচ্ছি তত বেশি ভ্যালু পাচ্ছি, মানে বেশি অ্যাকুরেট ভ্যালু পাচ্ছি, এরিয়ার ভ্যালু তত ভালো আসছে। সো এইখান থেকে কথাটা, যখন তুমি এই প্রস্থচ্ছেদের পরিমাণ যদি টেন্স টু জিরো দাও, আরেকটি কথা বলি, চিকন প্রস্থচ্ছেদ যত নিবা প্রস্থচ্ছেদের সংখ্যা তত বেড়ে যাবে না, এই যে এক্সচেনের পরিমাণ তত বেড়ে যাবে, প্রস্থচ্ছেদ যত বেশি নিবা প্রস্থচ্ছেদের সংখ্যা তত বেড়ে যাবে, অর্থাৎ ডেলেক্সের পরিমাণ, ডেলেক্স যখন তোমার মানে প্রস্থচ্ছেদের পরিমাণ যখন কমাইতে কমাইতে, যত কমাচ্ছ তত ভালো ভালো ক্ষেত্রফল মানে অ্যাকুরেট ক্ষেত্রফল পাচ্ছ, যখন কমাইতে কমাইতে তুমি এই প্রস্থচ্ছেদের পরিমাণ টেন্স টু জিরো করে ফেলবা, তখন ক্ষেত্রফলের পরিমাণ কারেক্ট আসতে আস্তে 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 অ্যাকুরেট আসবে, এবং এক্ষেত্রে এই যে ডেল, এই যে এক্স অ্যান্ড প্রস্থ, এইটার পরিমাণ আমাদের কী হয়ে যাবে, মানে আমাদের প্রস্থচ্ছেদের পরিমাণ কত হয়ে যাবে, যেটা এক্স অ্যান্ড ছিল সেটা আমাদের টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে আমরা যেভাবে প্রেজেন্ট করি, একটু ভয়ঙ্কর একটা জিনিস আমরা শেষ করে আসলাম, এটাকে যেভাবে প্রেজেন্ট করি সেটা একটু বলি, যে দেখো এই এরিয়াটা, অ্যাকুরেট এরিয়াটা যেটা পাবো, লিমিট, ওকে, ডেল এক্স, ডেল এক্স টেন্স টু জিরো অফ সামেশান অফ আই, এর মান হচ্ছে জিরো থেকে এন পর্যন্ত, ওকে, অফ এফ অফ এক্স, আচ্ছা এফ অফ এক্স আই ইনটু ডেল এক্স, এই হচ্ছে আমাদের টোটাল অ্যাকুরেট এরিয়া, এরিয়ার একটা ফর্মুলা। এই ফর্মুলা কারোই হচ্ছে দেখে পছন্দ হওয়ার কথা না, স্বাভাবিক কথা, খুব ভয়ঙ্কর একটা ফর্মুলা। এই জিনিসটাকে আরও সিম্পলিফাই করে লেখা হয় কীভাবে, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, যেখানে এক্সের মান, এক্সের মান ওয়ান থেকে এক্সের মান এন পর্যন্ত, অফ ডিএক্স, অ্যান্ড এই জিনিসটাই আমরা ওয়ার্ল্ড ওয়াইড এখন ইউজ করতেছি এবং খুব সহজভাবে তোমাদেরকে শেখাচ্ছি। ওই এক্সপ্রেশনটাকে আরও সহজ করে সুন্দর করে লেখা হয় এভাবে, যে এক্স ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত, অ্যান্ড যতগুলো প্রস্থচ্ছেদে করা যাবে সবগুলো করা হয়েছে এফ অফ এক্সের শর্তে, অ্যান্ড ডেল এক্সের কেসে এখানে আমাদের এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্স বোঝাচ্ছে, সেই হিসেবে ফাংশনটাকে ইন্টিগ্রেট করার পর টোটাল অ্যাকুরেট এরিয়া চলে আসে। এবং এটা দ্বারা অ্যাকুরেট একটা কার্ভ অঞ্চলের অ্যাকুরেট এরিয়া, ধরো কার্ভ অঞ্চলটা যদি এরকম হয়, যে কোনো রকমের কার্ভ অঞ্চল হতে পারে, ওকে, যে ধরো এরকম একটা কার্ভ অঞ্চল হলো, ওকে, এই কার্ভ অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলছে, এই ফর্মেট দিয়ে বের করে ফেলতে পারবা, ওকে। তো সেটার জন্যে আসলে আমাদের এখানকার আলোচ্য বিষয়, যে আসলে আমরা এতক্ষণ ধরে কী শিখতে চাইছিলাম বা কী শিখলাম, কী প্রুফ করলাম, সেই ব্যাপারটা হচ্ছে এইটা, যে একটা রাশিকে ইন্টিগ্রেট করার কেসে এভাবে
আমাদের ইন্টিগ্রেশনের ফেজটা আসছে, মানে ক্যালকুলেশনটা আসছে, এবং সেখানে এক্স ওয়ান থেকে এক্স এন পর্যন্ত যে রেঞ্জ আসে সেটুকুর এরিয়াটা আমরা এখানে ডিফাইন করতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম অংশ নিয়ে কথা। অনেকে হয়তো কম বুঝছো, এটুকু হচ্ছে না বুঝলেও চলবে অনেকের কেসে, যারা পরীক্ষায় শুধু ভালো করতে চাও বা শুধু পরীক্ষা ভালো হইলে ওকে, তাদের জন্য এগুলোতে পরীক্ষা আসবে না, তাদের জন্য সূত্র ম্যাথ এটা জানলেই মোটামুটি ঠিক আছে। আর যারা ব্যাপারটা বুঝতে চাও, ফিল করতে চাও যে আসলে এটা আসলে কেন এটা এভাবে আসলো, তাদের জন্য এতক্ষণ ধরে এই বড় বড় বয়ান আমরা দিয়ে গেছিলাম। ঠিক আছে, আচ্ছা তো এরপরে আমরা ওকে, আচ্ছা আচ্ছা ওকে, ভিডিওটা থাকবে সমস্যা নেই, তোমরা আবার রেকর্ডেড দেখতে পারবা। ওকে হ্যাঁ, অ্যান্ড টেন্স টু ইনফিনিটি। ওকে সো ওকে সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো, তাহলে এখানে আমরা এই ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারলাম, তাই না? আমি এখানে বেশি কথা বাড়াচ্ছি না, কারণ এখানে বেশি কথা বাড়লে অনেকেই বুঝবে না। আবার আমরা এইটুকু মোটামুটি ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলাম, তাই তো? সো এই জায়গায় আমরা তাহলে এখন যেটা বলতেছিলাম প্রথমে, যে প্রথম স্লাইডে যেটা দেখাচ্ছিলাম সেটা একটু দেখো। আচ্ছা এই যে এই স্লাইডে, হ্যাঁ তো তাহলে এই যে লক্ষ্য করো, এফ অফ এক্স এই রাশিটাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো, তাহলে এফ অফ এক্স আসছে। অ্যান্ড এটাকে তুমি যদি আবার ইন্টিগ্রেট করে দাও, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাহলে এই রাশিটাকে ইন্টিগ্রেট অফ ডিএক্স করে ফেলো। ওকে, এই রাশিটাকে আবার যদি ইন্টিগ্রেশন করে ফেলো, তাহলে কিন্তু সেই ছোটো হাতের এফ অফ এক্সই চলে আসবে। এটা কিন্তু চমৎকার একটা ব্যাপার, তাই না? দেখো এফ অফ এক্স অফ ডিএক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে বড় হাতের এফ অফ এক্স আসে, তাই না? এটার ভ্যালু বড় হাতের এফ অফ এক্স, তাকে ইন্টিগ্রেট করলে ছোটো হাতের এফ অফ এক্স আসে না, বলো? বুঝতে পারছো কথাটা? তো এই একটা সুন্দর সম্পর্ক এখানে বলা যায়, আবার আমরা এখানে দেখতে পারলাম। ওকে, তো যেটাকে আমরা এভাবে বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ এখানে এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ছোটো হাতের এফ অফ এক্স, তাই না? এই যে বড় হাতের এফ অফ এক্সকে ইন্টিগ্রেট করে ছোটো হাতের এফ অফ এক্স পাইলাম, সেটাকে এভাবে লেখা যায়, বা এই জায়গাটাকে ডাবল কেসে এইভাবে এক্সপ্রেস করা যায়। সো এখন আমরা বইয়ের কনসেপ্টগুলোতে যাবো। বইয়ের কনসেপ্ট মিন্স হচ্ছে এই অধ্যায়ে যে যে অঙ্ক আমাদের পারা লাগবে, সূত্র পারা লাগবে, সেই সূত্রের পাঠে যাবো, এবং কিতাবুদ্দিন স্যারের বইয়ের 10.1 নিয়ে আলোচনা করবো। সো দেখো 10.1 নিয়ে আলোচনা, তো তার আগে সূত্রের অংশ। ওকে দেখো সূত্রের অংশ খুব সহজ করে বলবো, সবাই একটু মনোযোগ দাও, বেসিক ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো এটার জন্য মুখস্থ থাকা জরুরি। ঠিক আছে, বেসিক ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মুখস্থ থাকা জরুরি, সেখানে আসি। সো বেসিক ডিফারেন্সিয়েশন সূত্র যেটা ছিল, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখান থেকে একটা সূত্র আমরা এস্টাবলিশ করবো। সেই সূত্রটা কী হইতে পারে দেখো একটু সবাই, এখন এখান থেকে তোমরা মোটামুটি বুঝবা, মানে সবাই বুঝবা, ওই অংশটুকু বুঝানো একটু ক্রিটিক্যাল, এখানে অনেকেই বুঝে না, এখান থেকে সবাই বুঝবে। এখানে একটা ক্যালকুলেশন, তো এগুলো আমি খুব সহজ করে বলতেছি, ওগুলো সহজ করে বলছি, এগুলো বেশি মাথা ঢুকবে। দেখো তো এখান থেকে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ওকে অফ ডিএক্স, এটার ভ্যালু কী হবে সেটা আমরা বের করতে যাচ্ছি। তো সেটাকে এসে দেখো, এটাকে একটু আমরা মডিফাই করি, এক্স টু দি পাওয়ার এন, এই এনটাকে যদি তুমি বাম পাশে নিয়ে আসো, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয় না, বলো? দেখো তো তাহলে তুমি এখানে এই জায়গায় যদি তুমি এক পাশে যদি তুমি এক্স টু দি পাওয়ার এন আনতে চাও, তাহলে এনের জায়গায় এন প্লাস ওয়ান দিতে হবে না, এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এন হয়ে যাবে, অর্থাৎ এই পাশে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান দিতে হবে। বুঝতেছো কথাটা? অনেকেই বুঝো নাই, দেখো দেখো কথা শোনো, আরও সহজ করে বলে দিই, এত গ্যাঞ্জামের কোনো দরকার নেই। দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা ডিফারেন্সিয়েশন কী? এন প্লাস ওয়ান সামনে যাবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান থেকে এক বিয়োগ হবে, অর্থাৎ এন প্লাস ওয়ান অফ এক্স টু দি পাওয়ার এন, তাই না? তাহলে এই জিনিসটাকে তুমি এটা লিখতে পারো যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এটা তো তুমি বলতে পারো একই সাথে, বলতে পারো না? অবশ্যই পারো। তাহলে বলো এই রাশিটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এক্স টু দি পাওয়ার এন পেয়েছি, তাহলে এক্স টু দি পাওয়ার এনকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করে এই রাশিটা পাবো, সেটা এখানে লেখা হয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে কী হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, লিখে নিই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ওকে, অ্যান্ড এটার সাথে একটা কনস্ট্যান্ট প্লাস সি যোগ করা লাগে, কেন যোগ করা লাগে সেটা ব্যাখ্যা এখনই দিচ্ছি, তার আগে এটুকু একটু খাতা উঠে নাও তাড়াতাড়ি, থাকো সমস্যা নেই, আসলেই তুমি পারবা, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা তো আমরা ফার্স্টলি ইন্টিগ্রেশনের সূত্রের অংশের মধ্যে প্রথম একটা সূত্র থেকে ওকে আমরা একটা স্ট্রাকচারে চলে আসলাম, সেটা আমরা শেষ করলাম। এখন এর পরের কথা একটু আসি, যে প্লাস সি এর কথাটা একটু সেরে ফেলি। দেখো এই প্লাস সি এর কথা এটার উপর বেসড করে সেরে ফেলতেছি। দেখো যে তুমি এখানে যে কাজটা করলা,
সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 অফ dx ওকে এটা ইন্টিগ্রেট করলা তাহলে কি হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 আচ্ছা আরো সহজ করে দিই দেখো ddx অফ x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5 x টু দি পাওয়ার 4 তাহলে বুঝো এটাকে তুমি যদি আবার ইন্টিগ্রেট করো তাহলে কি হবে x টু দি পাওয়ার 5 আসবে না আসবে ddx অফ x টু দি পাওয়ার 5 প্লাস 7 ইকুয়াল টু x টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন কি 5x টু দি পাওয়ার 4 আর 7 এর ডিফারেন্সিয়েশন কি হয় ভাই ধ্রুবক পদের অন্তরীকরণ শূন্য হয় তো 7 এর ডিফারেন্সিয়েশন 0 তাহলে এখানকার এই 5x টু দি পাওয়ার 4 এটার ইন্টিগ্রেশন কি আসবে এটাই আসবে অর্থাৎ x টু দি পাওয়ার 5 প্লাস 7 অথবা ধরো ddx অফ x টু দি পাওয়ার 5 প্লাস 10 ইকুয়াল টু কি হয় বলো 5x টু দি পাওয়ার 4 প্লাস 10 সরি 10 এর ডিফারেন্সিয়েশন তো 0 হবে তো এটা হচ্ছে প্রথম কথা তাহলে এইখানকার কথা কি হবে এটার ইন্টিগ্রেশন কি হবে ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 4 আচ্ছা এখানে dx লিখতে হবে তাই না এটা তো বুঝো dx লিখতে হবে আচ্ছা ওকে তাহলে কি হবে এই যে x টু দি পাওয়ার 5 প্লাস 10 এখন একটু দেখে বলো তুমি ডিফারেন্স ইন্টিগ্রেট তো করলা তুমি x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4 এক জায়গায় ফাইলে x টু দি পাওয়ার 5 আরেক জায়গায় ফাইলে x টু দি পাওয়ার 5 প্লাস 7 আর এক জায়গায় ফাইলা x টু দি পাওয়ার 5 প্লাস 10 এখন কোনটা পরীক্ষার হল তুমি লিখবা পরীক্ষার খাতে তো আর এটা দিবে না যে কোন রাশি থেকে এই রাশিটা আসছে সেটা তো আর পরীক্ষার খাতে দিবে না পরীক্ষার খাতে শুধু মূল ফাংশনটা দিয়ে দিবে তাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে ওকে ইন্টিগ্রেশন মানে হচ্ছে তুমি যোগজীকরণ করা বা ইন্টিগ্রেট করা এটাকে কি বলে ইন্টিগ্রেট করতে হবে ঠিক আছে ওয়ার্ডগুলো বুঝে রাখতে হবে আচ্ছা তো বা যোগজীকরণ করতে হবে তাই না যোগজ নির্ণয় করতে হবে ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে যে কোন ওয়ার্ড পরীক্ষায় বেশি চায় সেগুলো দেখতে হবে যেটাই আর পরীক্ষায় চাক না কেন তুমি যেন অ্যান্সার করতে পারো সো তাহলে দেখো এখানে একই রাশিকে ইন্টিগ্রেট করে আমি ভিন্ন ভিন্ন ধ্রুবক পদ পাইছি প্রথমটাতে ধ্রুবক পদ জিরো এখানে 7 এখানে 10 তো এই যে একটা টার্ম আসছে এখান থেকেই চেঞ্জিং পয়েন্টটা শুরু হয়েছে তখন ম্যাথমেটিশিয়ান দেখলো যে আসলে এখানে প্রথমে ইনিশিয়াল নাম্বারটা কি থাকে সেটা অনির্দিষ্ট যোগজে বের করা যায় না আর তার জন্যে এই জায়গায় যেহেতু ধ্রুবক পদটা এক্স্যাক্টলি কী হবে সেটা বলা যাবে না সো এইসব কেসে সকল রাশির ইন্টিগ্রেশনের শেষে অনির্দিষ্ট যোগ হচ্ছে যেখানে লিমিট দেওয়া থাকে না লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া থাকে না নির্দিষ্ট যোগ হচ্ছে এটা একদম লাস্টের অর্থাৎ 10.7 সেখানে কত থেকে কতর মধ্যে ইনক্লুডেড সেটা দেওয়া থাকে সেটা আমরা করাবো একদম শেষে আচ্ছা সো তখন হচ্ছে আমাদেরকে প্লাস সি অ্যাড করা লাগে তখন কী অ্যাড করা লাগে সি অ্যাড করা লাগে তো এই সি অ্যাড করার বিধানটা দিয়ে দেওয়া হয়েছে এবং সেজন্যে অনির্দিষ্ট যোগজের যে কোনো কোয়েশ্চেনের রেজাল্টের পর লাস্টের লাইনে গিয়ে আমরা প্লাস সি দিয়ে দিব এরকম হয় না যে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে শেষে সি দেওয়া লাগে যে একটার সাথে একটা কোয়েশ্চেনে তিনটা ইন্টিগ্রেশনের অ্যাড করা যায় প্লাস দিয়ে দিয়ে তো তিনটার জন্য কিন্তু আলাদা করে সি 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 লিখে থ্রি সি লেখা লাগবে না লাস্টের লাইনে শুধু প্লাস সি লিখে দিলে হয়ে যাবে তো এই হচ্ছে এখানকার এইগুলো নিয়ে কথাবার্তা তো এখন আমরা এইটুকু তো মোটামুটি বুঝলাম ওকে তো তাহলে কেন হচ্ছে কি হচ্ছে না বলো যে প্লাস সি অ্যাড করা লাগতেছে সেটার ব্যাখ্যাটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এবার সূত্রগুলো পাঠে যায় এক নম্বর সূত্রে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি এটা পাইছি এবার পরের কথায় যাই দেখো পরের সূত্র হচ্ছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এটা সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তাই না তাহলে দুই নম্বর সূত্র ওকে তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি সবাই কি সি যোগ করার ব্যাপারটা বুঝতে পারছো একটু বলো তিন নম্বর সূত্র ডিডিএক্স অফ এলএন এক্স সমান ওয়ান বাই এক্স লন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স হয় তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স সমান হচ্ছে এলএন এক্স প্লাস সি এলএনের ক্ষেত্রে ধ্রুবক পদ আমাদের পজিটিভ হইতে হবে এই জন্য এলএন এক্স প্লাস সি হবে আসছে তো আমাকে একটু বলো এইটুকু ক্লিয়ার কিনা সবার কাছে একটু বলো আমি কমেন্টগুলো একটু দেখি আচ্ছা তো সি এর ব্যাপারটা আমি আবার একটু শর্টলি বলে দিই সি প্লাস সি অ্যাড হওয়ার কারণই হচ্ছে একটা সেটা হচ্ছে কি বলো প্লাস সি অ্যাড হওয়ার কারণই হচ্ছে একটা সেটা হচ্ছে আমাদের এই জায়গায় যেন কি হয় বলো যে যে ধ্রুবক পদটা আসে সেই ধ্রুবক পদ এক একটা ফাংশনে এক একটা থাকে হচ্ছে মূল ফাংশনটা আসে সো এক্স্যাক্টলি ধ্রুবক পদ কত ছিল ওই কোয়েশ্চানে সেটা বের করা যায় না বলে আমরা কনস্ট্যান্ট সি অ্যাড করেছি সি বলতে কনস্ট্যান্টকে বোঝায় কনস্ট্যান্ট সি অ্যাড করে দেওয়া হয় ঠিক আছে ওকে ক্লিয়ার বলতেছো মাশাল্লাহ আচ্ছা ওকে হ্যাঁ যথেষ্ট সহজ করে পড়াচ্ছি ইনশাল্লাহ যথেষ্ট সহজ হবে আর ভিডিওটা থাকবে সমস্যা নেই তোমরা যারা পরে জয়েন করেছ প্রথম অংশ দেখে নিতে পারো আচ্ছা তারপর দেখো ভাই ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো আমরা তিন নম্বর সূত্রে এটা বললাম এখন এই জায়গায় চার নম্বর সূত্র
দেখো ddx অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু লেখা যায় a টু দি পাওয়ার x ln a, এটা হচ্ছে a টু দি পাওয়ার x এর সূত্র। এখন এই কেসটাকেই দেখো ddx অফ এই ln a এটাকে তুমি এই যে দেখো a টু দি পাওয়ার x বাই ln a এভাবে লিখে ডান পাশে a টু দি পাওয়ার x লিখতে পারবো না, তাহলে a টু এই ln এ তো ধ্রুবক পদ দেখা যাবে, তার মানে এখানে তুমি এখান থেকে তুমি এটা লিখতে পারো ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx, তাহলে আসবে কত এল এ টু দি পাওয়ার এক্স বাই এল এন এ, এ টু দি পাওয়ার এক্স বাই এল এন এ প্লাস সি। ঘটনা কি বুঝতে পারতেছো বলো? আশা করছি তোমরা এই কথাগুলো ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, এখন এই তিনটা সূত্রের কেসে আমি আরেকটু কথা একটু বলে দিই। দেখো চার নম্বর সূত্রের কেসের পরে একটু এক্সটেনশন বলে দিচ্ছি তোমাদের বোঝার জন্যে। দেখো ইন্টিগ্রেশন যদি ই টু দি পাওয়ার ফাইভ এক্স হইতো তখন কি হইতো দেখো বুঝো, তার জন্যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ফাইভ এক্সের একটু দেখে রাখো, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ফাইভ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার ফাইভ এক্স, আর ফাইভ এক্সের সহগটা কী হয়, ডিফারেন্সিয়েশন কী হয়, ফাইভ হয়ে যায় না, ফাইভ এক্সের ডিফারেন্সিয়েশন ফাইভ হয়ে যায় না, হয়। তাহলে এইটাকে তুমি এভাবে লিখতে পারবে না, দেখো একটু ডিডিএক্স অফ এই ফাইভটাকে বাম পাশে এনে ওয়ান বাই ফাইভ অফ ই টু দি পাওয়ার ফাইভ এক্স সমান ই টু দি পাওয়ার ফাইভ এক্স লেখা যায় না, দেখো একটু কঠিন কিন্তু না, খুব সহজ করে বলতেছি। এই যে ই টু দি পাওয়ার ফাইভ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার ফাইভ এক্স হয়, তারপর ফাইভ এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে তার ডিফারেন্সিয়েশন হয় ফাইভ, আর এই ফাইভটাকে আমি বাম পাশে নিয়ে আসলে ওয়ান বাই ফাইভ হবে, তাহলে ওয়ান বাই ফাইভ ই টু দি পাওয়ার ফাইভ এক্স সমান ই টু দি পাওয়ার ফাইভ এক্স হয়। সো এখান থেকে তুমি এটা বলতে পারবা ই টু দি পাওয়ার ফাইভ এক্স এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে কিন্তু এটা আসবে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ফাইভ এক্স ডিএক্স সমান আসবে ওয়ান বাই ফাইভ অফ ই টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস সি। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট টার্ম যে এই কেসে মনে রাখতে হবে এক্সের শখটা উল্টেয়া যায়, মানে কি মানে হচ্ছে এটা যদি কোশ্চেনটা এটা থাকে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স তখন কী হবে এক্সের শখ এম এইটা উল্টেয়া যাবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের শখটা উল্টেয়া যায় আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এক্সের শখটা কি বসে পাশেই বসে, তাই না? তো এগুলো কিন্তু বুঝতে হবে একটা একটা উল্টা পাশে বসার উল্টেয়া যাওয়া দুটো কিন্তু ডিফারেন্ট, তাই না? আচ্ছা তো তাহলে দেখো এখানে ওয়ান বাই এম অফ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। ওকে তো তাহলে একটু আমাকে জানাও ভাই এইটুকু নিয়ে কোনো সমস্যা কারো আছে কি না একটু দেখে বলো, যে এই সূত্রের এইটুকু সবার কাছে মোটামুটি ক্লিয়ার লাগতেছে কি না। এই কথাগুলো আবারও অনেকবারই বলবো এই জিনিসগুলো যেগুলো নিয়ে এখানে কথাবার্তা হয়েছে। তো বেসিক এটা ছিল ডিফারেন্সিয়েশনের সূত্র যেটা অধ্যায় নয়ের মধ্যে আমরা শিখেছিলাম বা যারা বিভিন্ন জায়গায় করেছো করেছো, আমাদের যেহেতু অধ্যায় দশ দিয়ে শুরু করা ইন্টিগ্রেশন সেটার পার্টটা আমরা এখানে ব্যাখ্যা দিচ্ছি, তো সেটা আমাদেরকে বুঝে রাখতে হবে ভালোভাবে। আচ্ছা ওকে তো এরপরের পার্টে আসি, তাহলে এখানে আমাদের ডিফারেন্সিয়েশনের এইটুকু এবং ইন্টিগ্রেশনের এইটুকু এভাবে সলভ হয়, তারপর কী ঘটনা ঘটে সেটা একটু দেখো। ঘটনা হচ্ছে ত্রিকোণমিতিক অপারেটরগুলোর ডিফারেন্সিয়েশন এখন আমরা শিখব। সো ত্রিকোণমিতিক অপারেটরগুলোর ডিফারেন্সিয়েশন এই দেখো এটা আমাদের সূত্র নম্বর চার ছিল, তারপর সূত্র নম্বর পাঁচ দেখো যে ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কি কজ এক্স না, তাহলে বলো এবার ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স সমান কী আসবে ভাই সাইন এক্স প্লাস সি। এখন একটু আমাকে বলো এই কোশ্চেনের প্রেক্ষিতে বোনাস কোশ্চেন ডিডিএক্স অফ যদি সাইন এম এক্স হইতো তাহলে কজ এম এক্স থাকতো আর এম এক্সের ডিফারেন্সিয়েশন এম হইতো, তাহলে ইন্টিগ্রেশন অফ কজ এম এক্স ডিএক্স আমরা কী শিখেছিলাম সহগটা উল্টেয়া যায়, তাই না? সহগটা উল্টেয়া যাবে ওয়ান বাই এম অফ সাইন এম এক্স প্লাস সি। কেমনে উল্টেয়া যায় দেখো, এই এমটা যেহেতু তুমি এইটুকু নিয়ে বলতেছো শুধু কজ এম এক্স, তার সহগ এম সেটা এই পাশে চলে আসতে হবে, এই পাশে চলে আসলে বাঙ্গুন আকার থেকে ভাগাকারে আসবে, সেই জন্য ওয়ান বাই এম চলে আসছে, ঠিক আছে? তো এভাবে কথাটাকে আমরা রিলেট করতে পারি, রিলেট করা যায়। আচ্ছা ওকে তারপরে কথায় আসি, পাঁচের পরে ছয় নম্বর কোশ্চেন ডিডিএক্স অফ সাইনের পরে কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স। ওকে তাহলে এখান থেকে কিন্তু বলা যায় ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন এক্স কিন্তু বলবো না, প্লাস সাইন এক্সই বলবো, তাহলে এখানে এই মাইনাসটা বাম পাশে চলে আসবে না, তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কজ এক্স, দেখছো মাইনাস কজ এক্স, তাই না? একবার কজের ক্ষেত্রে মাইনাস সাইন আসতো, এখন সাইনের ক্ষেত্রে মাইনাস কজ আসে, ভাইস ভার্সা কিন্তু মিলে, তাই না? আচ্ছা এটা হচ্ছে চমৎকার ব্যাপার। সাত নম্বর কোশ্চেন তো ডিডিএক্স সাইন কজ সেক এক্স, ডিডিএক্স সেক এক্স সমান হচ্ছে সেক এক্স টেন এক্স, তাহলে একটু বলো এবার ভাই ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স সমান সেক এক্স প্লাস সি সমান সেক এক্স প্লাস সি। তারপর কী ঘটনা ঘটে দেখো, ডিডিএক্স অফ টেন এক্স সমান সেক স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ
sec square x dx আছে এখানে dx বসবে হ্যাঁ ওকে আচ্ছা ওকে তাহলে এখানে sec dx সমান হচ্ছে কি 10x plus c 9 নম্বর ddx of sin cos sec cos sec cosec কই হ্যাঁ cosec x equal to minus cosec x cot x তাহলে ইন্টিগ্রেশন অফ cosec x cot x সমান মাইনাস cosec x plus c আর 10 নম্বর লাস্ট ওয়ান ddx অফ ওকে সূত্র কি দেখা যাচ্ছে দেখো আমাদের লেকচার শেষের দিকে ওকে হ্যাঁ 10 নম্বর ddx অফ cosec এর পরে হচ্ছে cot x তাই না cot x সমান হচ্ছে মাইনাস cosec স্কয়ার x ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx ওকে এখানে dx লিখি না দেখছো ভুলে যাই আচ্ছা cosec স্কয়ার x সমান মাইনাস cot x প্লাস c তো এই হয়ে যাচ্ছে অলমোস্ট সবগুলো সূত্র যেগুলো আমাদের 10.1 এ লাগবে অলমোস্ট সবগুলো সূত্র যেগুলো 10.1 এ লাগবে একটু আমাকে কমেন্টে জানাও যে এই সূত্রগুলো সবার কাছে ক্লিয়ার করা গেছে কিনা সবাই বুঝছো কিনা আর করোনার অবস্থা কিন্তু বেশি সুবিধার না আমিও দেখি অফলাইনে আমাদের তো ব্যাচগুলো হচ্ছে ওগুলো আমি একটু নিয়ন্ত্রণে রাখতেছি বেশি করতেছি না দেখি মানে যাই হোক তবে যা যেগুলো শুরু হয়েছে এগুলো রাখার প্ল্যান আছে তবে যতটুকু যা যতটুকু সহজ করে ডিস্টেন্স থেকে করা যায় তাই করার ট্রাই আছে আর অনলাইন এডুকেশনটাই তোমাদেরকে এখন ভালোভাবে করতে হবে কারণ বেশি বের হয়ে মানে বিপদ আনা প্রয়োজনটা আসলে আমি ফিল করতেছি না ভাষায় বসে বেশি করে পড়ো বুঝছো যদি আমরাই অফলাইন পড়াচ্ছি কিন্তু অফলাইন আমরা লিমিটেশন দিয়ে দিচ্ছি এরপর থেকে এই উইক থেকে লিমিটেশন দিয়ে দিব তার কারণ হচ্ছে স্টুডেন্টসগুলোও যারা অনেকেই চলে আসে অফলাইনে ফার্মগেটে বেশি ভিড় হয় আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টস আসে ফার্মগেটে কিন্তু আমি লিমিটেশন দিয়ে দিব যে স্টুডেন্টস এই কয়টা মানে আমাদের এখানে রুম তো অনেক বড় হ্যাঁ সো ফার্মগেটের রুম যেহেতু অনেক বড় সেই কেসে আমরা একটু যারা আসবে ক্লাসে একটু গ্যাপ মেনটেন করে করে বসাবো লিমিটেশন দিয়ে দিব অনেকগুলা যাতে সেফ থাকা যায় কারণ সেফ থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট বুঝছো আমাদের ফার্মগেটের রুমটা অনেকেই হয়তো তোমরা দেখো নাই যেখান থেকে আমি এখন ক্লাস নিচ্ছি তোমাদেরকে আমি আমাদের ক্লাসরুমটা দেখাই দাঁড়াও হ্যাঁ ক্লাসরুমকে আসলে তোমরা দেখতে চাচ্ছ অনেকে দেখেছো অনেকে দেখো নাই দেখো আমি বলি আমাদের নতুন ক্লাসরুম যেটা ওকে এই দেখো ওকে ওকে সো এই হচ্ছে যেখানে দাঁড়িয়ে আমি ক্লাস নিচ্ছিলাম হ্যাঁ আচ্ছা আর তারপর ওকে এই হচ্ছে টোটাল ক্লাসরুম অনেক বড় ক্লাসরুম যাই হোক বুঝছো সো এই মোবাইল চার্জিংয়ে রাখা সো এইখানে বিশাল রুম তো তো এখন আমাদের এই জন্যে অফলাইনে যারা আসবে আমি লিমিটেশন দিয়ে দিব যে স্বাস্থ্যবিধি মেনে যেন যারা আসবে ওকে তাও রেস্ট্রিকশন থাকবে আর কি এখন আর আগে যেরকম একটু রেস্ট্রিকশন কম ছিল ব্যাচে আমি সেই রেস্ট্রিকশনগুলো বাড়িয়ে দেওয়া হবে মাস্ক ছাড়া কেউ আসতে পারবে না অ্যান্ড সাথে আরও কিছু রেস্ট্রিকশন আমি বাড়িয়ে দিব যাতে সতর্ক থাকা যায় হ্যাঁ কারণ সেফ থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ওকে আচ্ছা আর অনলাইনে পড়তেছো অনলাইন ভালো করে পড়ো কারণ হচ্ছে এখন এটাই ভালো এটা ছাড়া তো উপায় না যদিও অনলাইনে পড়াটা একটু কষ্টকর আমাদের জন্য কষ্টকর অনলাইনে সারাক্ষণ পড়ানো কিন্তু কী করবো বলো আমাদের হাতে নিয়ন্ত্রণে নাই সো যেভাবে হচ্ছে পড়ায় যাও আল্লাহ ভরসা পড়ে যাও আচ্ছা হ্যাঁ মাইনাস কজ এক্স প্লাস সি হবে এক দুটা সি মাঝে মধ্যে বাদ যায় ঠিক আছে সো এই হয়ে যাচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথাবার্তা যেখানে আমরা কী দেখলাম যে ডিফারেন্সিয়েশনের সূত্রটুকু এই পর্যন্ত শিখলাম হ্যাঁ আমাদের আজকে ক্লাস কন্টেন্টে আমরা কী কী পড়েছি এই পর্যন্ত দেখো অনেক যে পড়েছি সেটাও না দেখো ফার্স্টলি আমরা বলেছিলাম রেফারেন্স বুক হচ্ছে রূপন্থী প্রকাশ সরি কেতাবুদ্দিন স্যারের বই সেখান থেকে করাবো নেক্সট ক্লাস থেকে বইয়ের অঙ্কগুলো শুরু করবো আর তারপর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভাঙা গড়া নিয়ে কিছু বেসিক আলোচনা ছিল এরপর হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনকে ইন্টিগ্রেশনের যে রিভার্স প্রসেস বলা হয় সেটা নিয়ে কথা বললাম আর ইন্টিগ্রেশন বাই গ্রাফ হ্যাঁ এই বাউন্ডেড এরিয়া রিজিয়ন এইভাবে একটা কনসেপ্ট আছে সেখান থেকে সহজ করে আমরা কথাবার্তা বলে ওকে ইন্টিগ্রেশনের যে সিম্বলটা বা যে স্টেটমেন্টটা এটা কীভাবে আসে এটা নিয়ে কথাবার্তা বলেছি অ্যান্ড এরপর ইন্টিগ্রেশন তো জানি যে এই যে একটা জুম করে দেখানো হয়েছে আসলে যে অ্যাকুরেট ক্ষেত্রফল পাওয়ার কেসে কী করা লাগে ওকে তারপর কী ঘটনা ঘটেছে তারপর হচ্ছে সূত্রের অংশে আমরা বইয়ের সূত্রগুলো প্রমাণ নিয়ে আমরা কথাবার্তা বলেছি ওকে কিছু সূত্রের স্ট্রাকচারাল প্রমাণ যেখানে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো জানাটা বাধ্যতামূলক প্রথম দিকে ডিফারেন্সিয়েশনের এই সূত্রগুলো না জানলে তুমি ইন্টিগ্রেশন সূত্রগুলো পারবে না
ওকে। তো যাই হোক, যারা ডিফারেন্সিয়েশন নিয়ে সমস্যা আমাদের সাথে যোগাযোগ করলে হবে, ডিফারেন্সিয়েশনেরও কোর্স করার সুযোগ আছে। আচ্ছা ওকে, তারপর এখান থেকে এইটুকু শেষ করে আমরা পরের পার্টে ইন্টিগ্রেশনের সূত্রগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম, তাই না? ইন্টিগ্রেশনের সূত্রগুলো ডিসকাস করলাম। তো আমি আজকে অনেকক্ষণ যতটুকু হয়েছে, বেশি আর প্রেশার দিচ্ছি না, এইটুকু পর্যন্ত একটু পড়ে নাও ইন্টিগ্রেশনের এই সূত্র পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি কেতাবউদ্দিন স্যারের বই থেকে অঙ্ক করাবো, ধরে ধরে 10.1 যতগুলো অঙ্ক আছে পরীক্ষার জন্য দরকার গুছিয়ে করাই দিব, ঠিক আছে? সো আজকে ক্লাস এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাস কবে হবে আগামীকালকে নিব, ওকে? শিওর থাকো ইনশাল্লাহ আগামীকালকে নিব, কখন নিব আমি গ্রুপে জানাই দিব, ওকে? তো এই ইনফোগুলো পেয়ে যাবে, একটু এই পর্যন্ত অ্যাক্টিভ থেকে একটু সেফ থাকো, হ্যাঁ? যেহেতু প্রতিদিনই দেখতেছো না নিউজে, আমার নিজেরই আসলে এখন ভয় লাগে মাঝে মধ্যে যে এরকম যে আসলে মাত্রাতিরিক্ত হচ্ছে একটা রেসপন্স পাওয়া যাচ্ছে করোনার। সো যতই বলি এটা আসলে একদম প্রাণঘাতী যেহেতু, সো সাবধানে থাকাটা জরুরি, ঠিক আছে? তো বাসা থেকে বের হওয়ার সময় একটু সাবধানে থাকো আর যতটুকু প্রিকশন্স মেনটেন করা যায়, ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।